আসসালামু আলাইকুম, আমি টেকনিশিয়ান মোহাম্মদ মহসিন মজুমদার আকাশ। আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নোকিয়া 5130 ডিসপ্লে হোয়াইট। আপনার নতুন ডিসপ্লে লাগাইলে আপনার হোয়াইট আসতেছে, প্রবলেমে ডিসপ্লে হোয়াইট আসে। এটার জন্য আমি সর্বপ্রথম আপনার মাদাবোর্ডে যে বেস ওই বেস পাল্টিয়ে দেখামো। এটা মূলত আপনার বেস থেকে সমস্যা দেখতে পারতেছেন আপনারা। মাদারবোর্ডের বেসটার এই পিনটা প্রবলেম, পিনটা একটা পিন ছিল না, ওই কারণে আপনার মাদারবোর্ডটার মধ্যে নতুন ডিসপ্লে লাগালে ও ডিসপ্লে সাদা আসত। আর আপনারা যদি আমার যদি ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতে পারতেছেন মাদারবোর্ড জ্বালাই করছে, জ্বালাই করার পর ওয়াশ করতেছি, ওয়াশ করে বেস লাগাম, বেস লাগাতেছি কীভাবে ওটা দেখানোর চেষ্টা করব। দেখতে পারতেছেন অ্যাকুরেট পিন সবগুলো অ্যাকুরেট হয়ে গেল। বেস 5130 ডিসপ্লে বেস, এটা ডিসপ্লে নতুন বেস, এটা এটা লাগামো, এটা লাগাই কীভাবে ওটা দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম বোর্ডের মধ্যে পেস্ট দিতে হবে, পেস্ট দিয়ে পরে বেস বসাতে হবে, অ্যাকুরেটভাবে বসান লাগবে। বসান লাগবে, বসানোর পরে বসানোর পরে সূক্ষ্মভাবে জ্বালাই করতে হবে, এমনভাবে জ্বালাই করতে হবে যে একটা লাইনের সাথে অপরটা লাইন শর্ট যাতে না হয়ে যায়। শর্ট হলে আপনার ডিসপ্লে আসবে না, প্লাস আপনার শর্ট হলে আপনার ডিসপ্লেতে সমস্যা, ডিসপ্লে সাদা আসবে, লেখা আসবে না, এক এক রকম প্রবলেম, এক এক রকম এক একভাবে প্রবলেম দিতে পারে। তাই আপনারা ভালোভাবে জ্বালাই করতে চেষ্টা করবেন। দেখতে পারতেছেন কীভাবে জ্বালাই করতেছে, সূক্ষ্মভাবে একটা লাইন যাতে মিস্টেক যাতে না থাকে ওইভাবে জ্বালাই করতে হবে। আমার জ্বালাই করা কমপ্লিট হয়ে গেল, এখন জ্বালাই করা কমপ্লিট হওয়ার পরে ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করার জন্য থিনার ব্যবহার করতেছি আমি, দেখতে পারতেছেন আপনারা, থিনার দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হবে। ওয়াশ করে দেখতেছেন আপনারা যে আমি ভালো করে ওয়াশ করতেছি, ভালো করে ওয়াশ করতেছি। দেখতে পারতেছেন আপনারা ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল, এখন ভালো করে হট গ্যান দিয়ে হিট দিতেছি যে থিনারটা শুকানোর জন্য। শুকানি হয়ে গেল, এখন পালা ডিসপ্লে লাগানো, পালা ডিসপ্লে লাগালাম, ডিসপ্লে লাগা চেক করুন যে আমার ডিসপ্লে ওকে কিনা। দেখতে পারতেছেন আপনারা ডিসপ্লে লেখা আসলো, নোকিয়া লেখা চলে আসলো, অতএব আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারতেছেন দেখা, আর আপনারা আমার ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।